অত্যাচারে 2 বছর ধরে ঘর ছাড়া স্ত্রী এবং ছেলে। রেশন কার্ড চাইতে গেলে স্ত্রীকে এলো পাথারি, ধারালো অস্ত্রের কোপ স্বামী। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ছেলেও। নদিয়ার শান্তিপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের ঘটনা। 17 বছর আগে নদিয়ার বেথুয়া ডহরির বাসিন্দা অনিমা বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় শান্তিপুরের বাসিন্দা গৌতম বিশ্বাসের। তাদের 2টি পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে অত্যাচার করত স্বামী গৌতম বিশ্বাস। অত্যাচার সহ্য করতে না পেরে এর আগেও একাধিকবার বাবার বাড়ি চলে যায় ওই গৃহবধূ। আবারও বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসে স্বামী এবং তার পরিবার। অভিযোগ, এর আগেও একাধিক বিষয়ে মারধর করত স্বামী এবং তার পরিবারের সদস্যরা। জানা যায় এদিন রেশন ডিলারের কাছে তাদের অধিকারের প্রাপ্য চাইতে যায়, কিন্তু রেশন ডিলার বলে তার স্বামী তাদের সামগ্রী নিয়ে চলে গেছে। এরপরই ওই গৃহবধূ এবং তার ছেলে তার স্বামীর কাছে রেশন কার্ড চাইতে যায়। ঠিক তখন একটি ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কোপাতে থাকে স্ত্রীকে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় ছেলেও। কোনো রকমে ছেলেকে নিয়ে ওই গৃহবধূ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এরপরই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। শান্তিপুর থানায় অভিযুক্ত গৌতম বিশ্বাস এবং তার পরিবারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছেন পুলিশ। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। ও তো আমাকে 2 বছর ধরে দেখে না, খবরও নেয় না। বাচ্চা দুটোর কার্ড বেরিয়েছে, মালটা ও তুলে নিয়ে চলে আসে, তাই আমি যাওয়ার জন্য ও আমাকে মারে। বর্তমান কোথায় থাকেন? আমি বাপের বাড়ি থাকি। তাহলে আজকে যে যখন দেখান দিয়েছে সেদিন আপনি শ্বশুর বাড়িতে? হ্যাঁ। আপনি কি শ্বশুর বাড়ি এসেছিলেন? হ্যাঁ, ও মাল নিয়ে চলে এসেছে বললে আমি তাই ওর কাছে এসেছি। তুমি মালটা নিয়ে কেন চলে এসেছো? তারপর আপনাকে কপাল? হ্যাঁ, সব দিয়েছিল। কোনো অসুবিধা নেই, এর আগে কি সংসারে কোনো অশান্তি থাকতো আপনাদের? হ্যাঁ, আমাদের অশান্তির জন্যই 2 বছর ধরে আমি আজ বাপের বাড়ি আছি। ও খোঁজ খবর কিছু নাই না। আপনার সন্তানাদি কথা? আমার 2টো বাচ্চা। কি চাইছেন আপনি? ও এরকম দিনের পর দিন অত্যাচার করে, খোঁজ খবর নেয় না, আমি ওর কাছে থাকি না। আজকে যে ঘটনা ঘটালো আপনি কি চাইছেন? আজকে ওর জন্য শাস্তি হয় আমি এটাই চাই। কি নাম আপনার? গৌতম বিশ্বাস। বাড়ি কোথায় আপনার? শান্তিপুর নতুন পাড়া। আপনার যে শারীরিক পরিস্থিতি, আপনাকে কি অন্য জায়গায় মানে ট্রান্সফার করেছে আপনাকে? হ্যাঁ। কোথায় করেছে? কৃষ্ণগর। থানা অভিযোগ করেছেন? হ্যাঁ। আপনার নাম? অনিমা বিশ্বাস। আজকে হচ্ছে প্রথম আমরা মামা বাড়ি থাকি, তারপরে কন্ট্রোলার ডিলার ফোন করা হয়েছে যে তোমাদের নতুন রেশন কার্ড বেরিয়েছে, এবারে এই সপ্তাহে মালটা নিয়ে যাও। আমরা মাল নিতে আসি, তখন ডিলার বলছে তোমাদের মাল নিয়ে চলে গেছে। তুমি জিজ্ঞেসলাম কে নিয়ে গেছে, তখন বললো তোমার বাবা। আমরা বাড়ি গিয়ে বাবাকে বলছি যে আমাদের তো তুমি এখন তুমি কোনো খোঁজ খবরই নাও না, তাহলে আমাদের মালটা নিয়েছো কেন? তাহলে আমাদের মালটা দিয়ে দাও, নাহলে তোমার মাল দিতে হবে, তুমি রেশন কার্ডটা দিয়ে দাও। দাঁড়া, রেশন কার্ড নিবি? দাঁড়া। তাই বলেই ঘর থেকে বড় একটা দাও বের করে এনে মার হাতে কোপ মারলো আর মাজার এখানে কোপ মারলো। তারপর? তারপর আমি তখন ঠেকাতে যেয়ে বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাবার উপরে উঠে পড়েছি। এক হাতে দাওয়া ধরেছি, আমার আঙুলো কেটে গেছে দাওয়ের ধারে। তারপর আমার ঠাকমা, আমার বড় পিসি আর আমার বড় পিসির বড় মেয়ে, তিনজনা মিলে আমার চুল ধরেছে আর আমার মাকে ওই কোপানো অবস্থায় মাকে যে কচা দিয়ে মারছে। আচ্ছা। তখন আমরা কিছু না পেয়ে পাশের থেকে 2-3 জন দড়িয়ে আসলো লাঠি নিয়ে। আচ্ছা। তখন আমার বাবাকে আমার ঠাকমাকে ওরা চেপে ধরেছে, আমরা তখন দৌড় মেরে ওখান থেকে চলে এসেছি। কত বছর ধরে তোমরা আলাদা আছো? আমাদের 2 বছর। কি কারণ আলাদা থাকা? ওই মদ খাওয়া, অশান্তি, মারধর। মানে মাকে মারধর করতো? মারতো। আচ্ছা। মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল একবার। আজকে কি মেরে ফেলার উদ্দেশ্যে কি কোপ মারে? হ্যাঁ, মাথা যেতে কোপ মারতে গেছে আর হাত দিয়ে ঠিকই নিয়েছে। আচ্ছা। আর তারপরে মাথায় যখন না লাগলো তখন পেটের এখানে কোপ মেরেছে। কি চাইছো তোমরা? আমরা চাচ্ছি বাবার উপযুক্ত শাস্তি হোক। তোমার নাম? মানিক বিশ্বাস।